ওয়েলকাম টু ভিডো ডট কম আমি সৈকত তোমাদের ম্যাথস এর এখন আমরা যে সমস্যাটি সমাধান করতে চলেছি সেটি হলো থ্রি সেন্টিমিটার হলে ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল হিসেব করে লেখ এখন সমস্যাটি সমাধান করার জন্য আমরা প্রথমে ধরে নেব ধরি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য ইকুয়ালস টু এ সেমি সুতরাং সমবাহু ত্রিভুজের উচ্চতা ইকুয়ালস টু রুট থ্রি বাই টু ইন্টু এ সেন্টিমিটার প্রশ্ন অনুসারে আমাদের কাছে প্রদত্ত আছে উচ্চতা হলো ফাইভ রুট থ্রি অর্থাৎ রুট থ্রি বাই টু ইন্টু এ ইকুয়েলস টু ফাইভ রুট থ্রি অথবা এ ইকুয়েলস টু ফাইভ রুট থ্রি ইন্টু টু বাই থ্রি থ্রি বাদ যাবে তাহলে এ টু হবে টেন সুতরাং আমরা সমত্যে বাহুর দৈর্ঘ্য পেলাম বাহু দৈর্ঘ্য ইকুয়েলস টু টেন সেন্টিমিটার সুতরাং ত্রিভুজ এর পরিসীমা

সেন্টিমিটার ইকুয়ালস টু রুট থ্রি বাই ফোর ইন্টু হান্ড্রেড বর্গ সেন্টিমিটার ফোর দিয়ে হান্ড্রেডকে কাটলে হবে টোয়েন্টি ফাইভ তাহলে হচ্ছে টোয়েন্টি ফাইভ রুট থ্রি বর্গ সেন্টিমিটার এই দুইটি হলো প্রশ্নের সমাধান এই ধরনের আরও সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ধন্যবাদ